সিঙ্গুরিকে শিল্পের বার্তা আগেও দিয়েছেন মুখ্যমন্ত্রী, নিরাশ করেননি জমি ফেরত পাওয়া কৃষকদেরও। কিন্তু শুক্রবারই প্রথম মুখ্যমন্ত্রীর ভাষণে ছিল কৃষি এবং শিল্পের সহাবস্থানের সুর। একদিকে সবুজ শস্য বাংলা মা, অন্যদিকে শিল্প, শিল্প এবং কৃষি একসাথে এগিয়ে চলবে। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায় সিঙ্গুর আন্দোলন, যার আজ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। কৃষক স্বার্থ রক্ষার লড়াই ছড়িয়ে দেন গলি থেকে রাজপথে। তৃণমূল নেত্রীর অনশন মঞ্চে ছুটে আসেন দিল্লির নেতারাও, একের পর এক ঝাঁঝালো আন্দোলনে গতিচ্যুত করেন বাম সরকারকে। ক্ষমতায় এসেই অনিচ্ছুক কৃষকদের জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করেন, বদল আনা হয় জমি অধিগ্রহণ আইনেও। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, সিঙ্গুরে কৃষি আন্দোলন কি শিল্পকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে? রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেও বিরোধীদের শিল্পমান এড়িয়ে চলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের জন্যই রাজ্যে শিল্প আসে না বলে বারবার সোচ্চার হয়েছে বিরোধীরা। তাই শুক্রবার মমতার সিঙ্গুর বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। ইন্ডাস্ট্রিও চলবে, ডেডিকেটেড রেলের লাইনও হবে এবং এখানে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি চলবে আগামী দিন। আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল থাকবে। 2011, 2016, 2021 তিনবার ক্ষমতায় এসেও শিল্প নিয়ে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের জবাব দিতেই সিঙ্গুরেই তাই এবার মুখ্যমন্ত্রী কৃষি শিল্পের সহাবস্থানের বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।